সবাইকে ওয়েলকাম করছি মেটাডোর আইটিএন টেনিস বলগাম প্রেজেন্স মিউজিক এন্ড রিদমের আজকের আয়োজনে ফিরজানা বিথি আছি আপনাদের সাথে সবসময়কার মতো এবং আপনারা দেখছেন অফকোর্স এনটিভি আর প্রত্যেক বৃহস্পতিবার কথা দিয়ে যে আপনার ভালোবাসা এবং পছন্দের লিস্ট থেকে আপনার ভালোবাসা এবং পছন্দের মানুষ কিংবা পরিবার নিয়ে হাজির হব আজও ব্যতিক্রম নয় ভালোবাসা এবং পছন্দের পরিবার নিয়ে আজ হাজির হয়েছি যারা যারা এই মুহূর্তে টিউন করে আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আমাদের সাথে আজ পরিবার আছে একটি কারণ আমি সবসময় বলি যে একটা ব্যান্ডে যখন সবগুলো মানুষ একসাথে কাজ করে এবং একসাথে একটা নতুন সৃষ্টি করে সেটা পরিবার হয়ে যায় এবং আমাদের সাথে আজ রয়েছে ব্যান্ড আভাস তাদেরকে ফোন করতে হলে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে এবং জানিয়ে দিতে হবে পছন্দের কোনো গান কিংবা তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তিন ভাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম আভাস কেমন আছেন আপনারা সবাই আর আমরা সবাই ভালো আছি ঢাকা শহরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এগিয়ে যাচ্ছি সবাই মিলে এবং সবকিছু আরো অনেকগুলো প্রজেক্ট আছে সামনে সেগুলো নিয়েও কথা বলবো তবে শুরুতে কোন গানটা দিয়ে শুরু করবেন শুরুতে আমরা নিশ্চয় বাধারে গানটা ঠিক আছে ওকে তোমার জগৎ স্পর্শ করো তুমি আমার কষ্ট মেঘদল হতে আনো সূর্য সকাল এ ওঠো মোর সাথে আমার গান আমি তাকিয়ে রই নীলা মানুষ পথে নেমে ডুবে যা কষ্ট তুই উড়িয়ে যা তোর মানুষ তুই বেঁচে থাক নিয়ে আসা তুই দেখ তারই মতো মানুষ তুই গে যা তারই ভাষায় আমি তাকিয়ে
অন্ধকারে বাঁচার নিশা অগ্নিকণ্ড হোক তোমার শব্দ দল নরক সাজ তোমার বাসন হে তোমার সাথে আমার গান আমি তাকিয়ে গানের কথাগুলো ভীষণ সুন্দর আমার আমার ওই যে খোলা চুলে স্বপ্নগুলো উড়ে যায় ভীষণ ভালো লেগেছে লাইনটা আচ্ছা একজন দর্শক আছেন আমার ফোন নেই ফারহানের লেখা আমি শুরু করব আচ্ছা ওকে ওকে ঠিক আছে আমরা দর্শকের ফোন নেই কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে আমি মালমাস থেকে শোভা বলছিলাম আমি একটু আভাসের সাথে কথা বলতে যাচ্ছি হ্যাঁ আমরা শোভা আমাদের কথা শুনতে পাচ্ছি যেটা করতে হবে কথা বলার আগে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিয়ে কথা বলতে হবে যদি সম্ভব হয় তাহলে নদী অথবা হচ্ছে একা পাখি এই দুটার মধ্যে যেকোনো একটা আপনি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সিলেবাসের মধ্যে থেকে যতগুলো গান একসঙ্গে কমিউনিকেট করা ইনশাআল্লাহ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শোভা ফর কলিং আস একজন দর্শক ওয়েট করছেন আমাদের সাথে হ্যালো কে আছেন হ্যালো জি আপু আমি বরিশাল ক্যাডেট কলেজ থেকে তন্নি বলছিলাম অসংখ্য ধন্যবাদ তন্নি ফোন করার জন্য আবার শুনছেন কথা বলুন জি আমি গিটারিস্ট রাজীব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ওকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য দর্শক সাথে থাকুন শেষ পর্যন্ত আমরা এখন কোন গানটা শুনবো আমরা জানি দুনিয়াতে সাতজন মানুষ একই রকম দেখতে হয়তো বা উনি সেরকমই ভেবেছেন তাকে আচ্ছা ওকে এখন কোন গানটা শুনবো ভাইয়া খাঁচার ভেতর আছেন পাখি লালনের একটা গান করতে চাই ঠিক আছে ছোটকাল থেকে পছন্দ আমাদের ওকে খাঁচার ভিতর অচিন পাখি জ্ঞান
একজন দর্শক আছেন আমাদের সাথে, আজকে কথা বলতে দিবেন না, দর্শকরা অনেক ফোন করছে একের পর এক। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আমি ঝিনাইদহ থেকে ঈশিকা বলছিলাম। ঈশিকা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, আভাস শুনছেন। জি, আমি এই প্রোগ্রামটা দেখছি, আমার খুবই ভালো লাগছে। আমার বেশি ভালো লাগছে যে আমি এই মুহূর্তে কথা বলতে পারছি। আমার আভাসের প্রত্যেকটা গান খুবই ভালো লাগে। তুহিন ভাই, আপনাকে এবং আপনার সহ যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভ প্রত্যাশা। এবং আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব হয় একা গানটা কিছু লাইন যদি শোনাতেন। আচ্ছা, থ্যাংক ইউ ঈশিতা। আর আমাদের আভাস ব্যান্ড পরিবারের থেকে তোমাকে সবাইকে শুভেচ্ছা, তোমার পরিবারকেও শুভেচ্ছা, আমাদের সঙ্গে দোয়া করবা। আর একা গানটা আজকে একটু লিস্ট থেকে ঘুরিয়েছি, রেগুলারই গাওয়া হয়, নতুন আটটা নটা গান নিয়ে এসেছি, বিভিন্ন রকম পপুলার নন পপুলার সব মিলে আজকের লিস্টের মধ্যে।
থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরেকজন দর্শক আছেন লাইনে, কে আছেন? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, চট্টগ্রামের পটেঙ্গা থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, কথা বলুন, আভাস শুনছে। জি ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ফরহাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, অনেক ভালো লাগছে, আমরা সৈকতে বসে আপনার অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, এনটিভি কে অনেক ধন্যবাদ। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওকে ঠিক আছে, আপেল মাউসারের গাওয়া একটা বিখ্যাত গান, একাত্তরে, কথা হচ্ছে গোবিন্দ হালদারের। তা গানটার মধ্যে আলাদা একটা শক্তি আছে, যেটা একাত্তরেও দেখেছে, হ্যাঁ 2071 সঙ্গে থাকবে ইনশাল্লাহ। শুনেই সবে উজ্জীবিত হয়ে যুদ্ধের জন্য আমরা যারা কাজ করছি। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সারাটি জনম সে মাটির দানে রক্ত করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
প্রতিনিয়ত আমরা সংগ্রাম করে যাচ্ছি, সেই যুদ্ধ পরবর্তী থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত নতুন কিছুর সাথে সংগ্রাম, নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে, অনেক দূর এগিয়ে এসেছি। তো এগিয়ে যাওয়াটা আরো প্রপারলি শক্তিশালী ভাবে আরো গুছিয়ে করতে পারলে আমাদের বাংলাদেশের যে ছেলেমেয়েরা আছে, বিশেষ করে ওদের যে পটেনশিয়ালিটি, আমরা অন্য জায়গায় আরো অন্য জায়গায় হয়তো এগিয়ে যেতাম, যাবো যাচ্ছি অবশ্যই তাই। এবং আপনাদের মতো উদ্যমী যারা আছে, তরুণ, তারা থাকলে তো অবশ্যই কোনো কথা নাই, এগিয়ে যাবেই, এগিয়ে যেতে হবেই, এটাই নিয়ম, আগানোর ছাড়া উপায় নাই, আগাইতেই হবে, একদমই নাই। আচ্ছা, আমরা পরে গানটায় যাই। তিন ভাই, কোনটা শুনবো? আচ্ছা, আমরা আমাদের প্রথম যে গান আওয়াসের মানুষ, সেই মানুষ গানটা একটু শেয়ার করতে চাই সবার সাথে। ওকে, ঠিক আছে। আমরা তো আসলে মানুষ হতে চাই, মানুষ হতে চাই, মানুষ হচ্ছি আমরা সবাই। আরো পরিশুদ্ধিত, আরো পরিশুদ্ধিত মানুষ, আরো শক্তিশালী মানুষ, সেই মানুষগুলো আছে বাংলাদেশে, আরো চাই, আরো চাই। ওকে, thank you.
হতে পারে আমি ভুল নই নির্ভুল হাজারো কথার মাঝে মিথ্যার নির্মূল চাই তবু মেনে নিতে এই অশান্ত চিন্তাকে বেঁধে দিতে সে সাধ্য যে নাই মনের মাঝে লুকানো এই আমি কে কোথায় খুঁজে পাই দ্রষ্টার কাছে ভাগ্যের কাছে প্রশ্ন করেছি আমার মানুষ আবার সুযোগ পেলাম আমি তো সেই মানুষটি করে দিন কেটে গেল তোমার বয়স পারল কই একটা একটা করে দিন কেটে গেল তোমার মানুষ হলা কই কথা বলতে দেওয়া হচ্ছিল না এবার আমি বলবো সেটা হচ্ছে যে আভাসের নতুন একটা প্রজেক্ট খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা প্রজেক্ট আসছে সেই প্রজেক্টটা সম্পর্কে তুহিন ভাইয়ের কাছ থেকে জানতে চাই প্রজেক্টটা কি কেন এরকম করলেন এবং কতটুকু সাড়া পাচ্ছেন আচ্ছা আভাসের এই প্রজেক্টটা হচ্ছে কি আমাদের যে প্রথম সলো অ্যালবামটা বের হবে আভাসের পক্ষ থেকে দশটা গানের তো সেটার লিরিক্স হান্ট হচ্ছে এবং আমরা সারা বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন যাদের মধ্যে লেখার অভ্যাস আছে যাদের হয়তো কবিতা লেখেন বা কিছু লেখার চর্চা আছে সেই মানুষগুলোর সঙ্গে একটু কাজ করতে চাই তাদের থেকে লিরিক্স আহ্বান করছি আভাসের জন্যে আভাস গাইবে তার লেখায় তো সেই লেখাটা একটা ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম একটা আয়োজক আছেন ওরা হচ্ছেন গিয়ে একটা ক্রিয়েটিভ গ্রুপ তো ওরা এই পুরো অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটার সুযোগ রয়েছে ৩১ তারিখ পর্যন্ত যে কোনো বিষয়ের উপরে গান পাঠানো যাবে আপনার ফেসবুকে আমাদের পেজে লিংক দেওয়া আছে সেখানে ঠিকানা দেওয়া আছে যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ের উপরে যে কটা সংখ্যক গান পাঠানো যাবে তো এর মধ্যে প্ল্যাটফর্মের ওদের ধারণা অনুযায়ী ওদের হিসাব অনুযায়ী সহস্রাধিক গান জমা পড়েছে অসাধারণ একটা ভালো লাগার কাজ কেননা আসলে এই লেখক মানুষগুলো লিখবে গান আসবে নতুন জেনারেশন থেকে লেখার ভাবনাটা আসবে তাহলে আমাদের লিরিক্সের যে ল্যাকিংসটা সেটা অনেকখানি পুষিয়ে নেওয়া যাবে আর একটা জেনারেশনও সাহস পাবে এরা অনেক সময় একটু শাই থাকে ওরা বলতে পারেন না কারণ কার কাছে যাবেন বলবেন তো সেই সুযোগটা আমাদের একটা যেহেতু সামনে অ্যালবাম বেরোচ্ছে ব্যান্ডের সবাই একসঙ্গেই একটু মতামত দিয়েছে যে আমরা ডিসেম্বর টার্গেট করে একটা ইচ্ছা আছে তা সেই জন্যই আমাদের গানের আয়োজন করার জন্য কিছু স্পেশালাইজড মিউজিশিয়ান সব বন্ধুরা সিনিয়ররা আছেন তারা এসে একসঙ্গে সাউন্ড বা কম্পোজিশনে আমাদের আভাসের সঙ্গে একসঙ্গে সঙ্গ দেবেন সময় দেবেন আর এটা হচ্ছে গিয়ে দশটা গানের দশটা অ্যানিমেটেড মিউজিক ভিডিও হচ্ছে প্ল্যাটফর্মের থেকে এটাও একটা মজার ব্যাপার আমাদেরও আমরা উদগ্রীব হয়ে আছি দেখার জন্য যে দশটা অ্যানিমেটেড ভিডিও কিভাবে কুক আপ করে একসঙ্গে এটাই মনে হয় প্রথম কোনো ব্যান্ডের অ্যানিমেটেড ভিডিও হচ্ছে প্রথম হিসেব করলে হ্যাঁ প্রথম
একটা পুরো মিউজিক কমপ্লিট মিউজিক অ্যালবাম যেটা অ্যানিমেশনের মধ্যে দিয়ে আসছে ওকে ইন্ডিভিজুয়াল অ্যালবাম পুরো অ্যালবামে দ্যাটস সেটা একটা মজার একটা প্রোগ্রেস তো এখন আশা করছি ভালো 10টা লিরিক্স পাবো তা সব দর্শকদেরকে সব বন্ধু-বান্ধবদেরকে যাদের মধ্যে গান লেখার প্রবণতা আছে ইচ্ছা আছে তো সেই মানুষগুলোকে চাই একটু গানগুলি পাঠান অবশ্যই প্রত্যেকটা গান যত্ন নিয়ে আমাদের জুড়ে রাখবেন হু নোজ আপনার গানটাও আমরা আভাসে শুনতে পারি আভাসের নেক্সট অ্যালবামে শুনতে পারি ওকে আমরা গানে যাই তুমি ভাই কোনটা শুনবো এখন আমরা এখন সূর্য গানটা শুনবো ওকে সূর্যের সঙ্গে আমাদের দৌড়াতে হয় হ্যাঁ সূর্য একটা গান ঠিক আছে
গুডনেস, সাচ আ রকিং ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। অনেক দর্শক আমাদের ফোন করছেন, একটা ফোন নেই তাহলে আফটার রকিং পারফরম্যান্স। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি গাজীপুর থেকে ফারুক মামা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ ফারুক ফোন করার জন্য, কথা বলুন, আওয়াজ শুনছে। হ্যালো, শুভেচ্ছা আওয়াজকে। ধন্যবাদ ফারুক মামা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি ভাই আপনি কেমন আছেন? আছি ভালো। জি, আমি সুমনের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই, সুমন জোরে উত্তর দিতে হবে। হ্যাঁ মামা বলেন। হ্যাঁ মামা, খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে দেখে। থ্যাংক ইউ। আমরা সবাই ফায়ার দেখতেছে, ফায়ার শুধু সালাম দিতেছে, তোমরা যখনই দেখে টিভিতে ফায়ার সালাম দেয়, তুমি তো সালাম নিতে পারতেছো না। ফায়ারের রিকোয়েস্ট আছে কোনো? জি, মানুষ গানটা শুনতে চাচ্ছি। মানুষ গানটা করে ফেলছো? You are late. হ্যাঁ, নাম শুনে আমাদের ওই আবাসের যে একটা গান আছে না? আচ্ছা আবাস, আবাস গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবাস করুন। আচ্ছা আবাস করুন। অল রাইট, অসংখ্য ধন্যবাদ। তুহিন মামা, রাইট? ফারুক মামা, আচ্ছা ফারুক মামা। তুহিন ভাই বলছে, তুহিন মামা বলছে, আমি বলছি তুহিন মামাই কিনা। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দর্শক আরেকজন আছেন লাইনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, হ্যালো। জি শুনছি, কে আছেন? আমি জিতু বলছিলাম গোপালগঞ্জ থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, আবার শুনছে। তুহিন ভাই, হাই জিতু, কেমন আছো তুমি? আছি ভাই ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। পরিচিত কণ্ঠটা আবার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার হচ্ছে কি প্রথমত বাস্তবের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। এন্ড দ্বিতীয়ত হচ্ছে কি আমার স্পেসিফিক কোনো রিকোয়েস্ট নাই, সারা রাত গান গেলো আমি চলবে। আচ্ছা, আর হচ্ছে কি সবাইকে খুব সুন্দর লাগতেছে দেখতে। থ্যাংক ইউ জিতু, থ্যাংক ইউ এনটিভি কে। আর হচ্ছে কি যতটা যতক্ষণ থাকা যায় আর কি গান গাওয়া যায় প্লিজ আমার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলবে জিতু, তুমি সাবধানে। হ্যাঁ, আর বাইক চালাবা সাবধানে, জিতুর মাধ্যমে সব বাইকারদের বলতেছি সাবধানে চালাবেন। আমার জীবনটা ভিন্ন কিছু নয়, তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়, বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়। Thank you.
ছোট ছোট বাসা, নিচে কথায় বিশাল আশা, মনের ভেতর প্রশ্ন ঘোরে, ঘুম ভেঙে যায় ধূসর ভোরে। সময়ের সাধন মনের দংশন, মনের বাঁধন কৃত কর্মে সময়ের সাধন, প্রথাগত জীবনের চাপে শহরটায় অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায়, কি বাপায় আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ছোট্ট, সেটা হলো যে প্রত্যেকটা ব্যান্ড বা প্রত্যেকটা পরিবার যখন ফর্ম করা হয়, তার পেছনে অনেকখানি সময় অনেকখানি শ্রম দেওয়ার পরে একটা জিনিস গিয়ে দাঁড়ায়। তো যখন আভাস তৈরি হচ্ছিল বা আভাস ফর্ম করবে বলে আপনি ভাবছিলেন বা আপনারা ভাবছিলেন, তখন কতটুকু আসলে কাঠখড় আপনাদের পোড়াতে হয়েছে? আসলে আমরা সবাই পাঁচজনই মিউজিক পরিবারের অনেক দিনের আমরা যোদ্ধা আর কি। এখানে তো আভাসটা আমাদের হয়েছে 2017 সালের 16 ডিসেম্বর। তো এর আগে প্রথম যোগসূত্র সুমন, সুমনের সঙ্গে মিলে 2-2-4 যে কেমিস্ট্রি, যা মানুষগুলো সব একত্রিত হয়ে পরিচিত হলাম। তো পরিচিত হওয়ার পর পাঁচজনের সঙ্গে কথা বলে, তো লেটস ট্রাই একটা কিছু চেষ্টা করি, তা ওই জায়গা থেকে একটা শুরু। তা আমরাও একটা টাইম স্প্যান সাথে নিয়েছি যে 4-5 বছরের করে স্লট করে। আসলে এখানে যতগুলো গান নতুন করে মানুষের জন্য ভালো গান তৈরি করা যায়, সেটাকে পারফর্ম করা যায় প্রতিটা ব্যান্ডেরই যে এই স্বপ্ন। তা আমাদের 2 বছরের একটা ব্যান্ডে তিনটা গান আসছে, আর সঙ্গে আরও কিছু গান আসবে। তো অন্যদের গানও আমরা গাচ্ছি, কভার করছি মিলিয়ে, আর আনন্দের আর কি, সবাই মিলে আনন্দটা ভাগ করে নিয়েছে আর কি, পরিচয়ের ইয়াটা। কারণ যে যে দিক থেকে পাচ্ছে, পাঁচজন পাঁচ দিকের মানুষ একসঙ্গে হয়ে এক পাত্রে থেকে একটা গাছ হয়ে বাঁচা, একটা সিক্রিফাইস করে, একটা বন্ধুত্বের মতো পরিবার। সেম পরিবারই তো। আমাদের দর্শক আছেন আমাদের সাথে, একজন কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? আমি তুহিন ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ তুহিন ভাই, তো কথা বলবেনই, বলুন। আমি রাঙামাটি থেকে অন্তু বলছিলাম। রাঙামাটির অন্তু, কেমন আছো অন্তু? এই তো ভাই, ভালো আছেন? ভালো আছে। আর কি অবস্থা? এই তো ভাই, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা বলো? প্রচুর মিস করতেছি। শাহেদ বাবাকে ফোন করলাম এখন। হ্যাঁ শাহেদ বাবাকে ফোন করলাম। হ্যাঁ তোর লিংক দে। কেন, এই যে লাইভে আছি তো, মিস করার তো কিছু নাই। এনটিভি পরিবার সহ আমরা সবাই লাইভে আছি তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আর জানতাম না আমি, এইমাত্র টিভি চালু করে দেখলাম আপনাকে, সাধারণত দিলাম। হ্যাঁ আচ্ছা, আরো কিছু সময় আছে, বাকিটা সময় থাকো আমাদের সাথে। অবশ্যই অবশ্যই ভাই, রিকোয়েস্ট আছে অনেক। আচ্ছা কি কি বলো? আচ্ছা আসমানে জড়ায়া দেখো
সুখী রং। আচ্ছা, এই কঠিন গানগুলো আরেকদিন, তোমার জন্য আভাস থাকলো, বাস্তবটা গেলাম, মানুষটা গেলাম, আভাসটা তোমার জন্য থাকলো একটা বন্ধুর মতো। থ্যাংক ইউ অন্তু, থ্যাংক ইউ। অল রাইট অন্তু, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। মানে খুঁজে খুঁজে সব কঠিন গানগুলো আজকে রিকোয়েস্ট করা হবে, একদমই তাই। এবং সবসময় তো একরকম থাকে না, তুমি আপনার ডায়েরি অন্যরকম দেখতে। ও আচ্ছা, ডায়েরির মধ্যে কিছু যে ড্রয়িং থাকে, যে ওরা যখন জ্যামিং ট্যামিং করে বা গান টান গায়, তখন আমাকে চুপ থাকতে হয়, কথা বলে ডিস্টার্ব হয়। এত এত সুন্দর ড্রয়িং আমি সাইড থেকে দেখছি। ওকে, আমরা গানে যাই, কোনটা শুনবো? একটা লাইন খুব ভালো লেগেছে, আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি, খুবই খুবই নিহনের লেখা গান। আচ্ছা, এইটা খুব বোল্ড একটা শক্তিশালী শব্দ, একটা শক্তিশালী শব্দ আমাদেরও এবং দর্শকের কাছে ভালোবাসা আরো আরো অনেক অনেক বেশি আস্তে আস্তে গুটি গুটি পায় যেভাবে আগাচ্ছে, এরকম ভালোবাসাটা দিন দিন সবসময় বজায় থাকুক সেই দোয়া করছি, প্রার্থনা করছি। আপনি বিশেষ করে সুস্থ থাকেন তুহিন ভাই, আপনার সুস্থতা খুব জরুরি। তোমাকে ওই যে যত ভাইয়েরা আছেন আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের মতো শেষ করছি, শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। দর্শকদের কিছু বলা আছে তুহিনের? দর্শকদের বলা আছে এনটিভি পরিবারকে শুভেচ্ছা, আর দর্শকরা সবাই আমাদেরকে দোয়া করবেন। আমাদের লিরিক হান্টে যারা যারা একটু লেখার অভ্যাস আছে সেই মানুষগুলো অবশ্যই অংশগ্রহণ করবেন, আর সবাই মিলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি বাংলা ব্যান্ড সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাই একসঙ্গে থাকার, সব সিনিয়র শিল্পীরা সবাই যেন, আর যত শিল্পীরা আছেন একসঙ্গে কলিগ মেটস, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ তিন ভাই। দর্শক, এই ছিল মেটাডোর আইটিন টেনিস বলগাম প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদমের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আপনার পছন্দের এবং ভালোবাসার শিল্পী কিংবা পরিবারকে নিয়ে হাজির হয়ে যাবো ফেরজানা বিথি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় শুদ্ধ সঙ্গীতকে সবসময় এগিয়ে নিয়ে যান। শুভরাত্রি, চলেন আমরা গান শুনতে নিতে পারি যাই। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ খানি দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা। হিয়া না হিয়া না হিয়া না হিয়া, হিয়া না হিয়া না হিয়া না হিয়া। দোলা হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা। আর ফিরে ফিরে দেখি তাই ঠিকি মিকি করে যে মাথায় সোমের তার। হায় মো ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামা নেই তোলা, দু চোখে জল এনে মনটাকে বেঁধেছে তবু বয়ে যায় দোলা, হে 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 দোলা। যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলা দিয়ে দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ও ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায় পা মেলা, বড় বড় মানুষের দোলা, হে দোলা, হে দোলা, হে
ছবি নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথে খানি দোলা এ দোলা এ দোলা এ দোলা হেয়ানা